হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নোটবুক আজকে সবাই খুব ভালো আছো দেখো আমরা যে সিরিজটা করছিলাম সেটা হচ্ছে মিসলিয়াস পরীক্ষার প্রিভিয়াস ইয়ারের যে প্রিলিজ যে কোশ্চেনগুলো আছে আমরা প্রত্যেকটা ইয়ার ওয়াইজ সলভ করছিলাম লাস্ট ক্লাস আমরা করেছিলাম হচ্ছে দু পর্যন্ত করেছিলাম আমরা তার পর থেকে শুরু করব আজ আমরা শুরু করব হচ্ছে মিসলিয়াস পরীক্ষার দু সালের যে কোশ্চেনটা হয়েছিল প্রিলিতে আমরা সেই কোশ্চেনগুলো আমরা ক্লাসে সলভ করব।

ওয়ার্ক অফ বলছে দশজন লোক এবং আটজন বয় একটা কাজ যে কাজটা করে বলছে চারজন মেন আর কুড়ি জন বয়ও সেম কাজটা করে তাহলে বলছে ষোলো জন বয়ের কাজ কতজন মেন করতে পারবে তো ভীষণ সহজ কোশ্চেন দেওয়া আছে দেখো বলে দেওয়া আছে টেন মেন আমরা মেনগুলোকে একদিকে নিয়ে আসবো আর বয়গুলো একদিকে নিয়ে আসবো তাহলে দশ থেকে চার বার দিলে সিক্স ম্যান ইকুয়ালস টু কুড়ি থেকে আট বাদ দিলে টুয়েলভ বয় দেন উই ক্যান সে ওয়ান ম্যান ইকুয়ালস টু এইট ওয়ান ম্যান ইকুয়ালস টু টু বয় তার মানে দুজন বয়ের কাজ কে করতে পারে একজন ম্যান করতে পারে আমাদের কোশ্চেনে চেয়েছে ষোলো জন ষোলো জন বয়ের কাজ কজন মেন করতে পারবে আট জন মেন করতে পারবে সো আনসার উইল বি অপশান নাম্বার এ এইট মেন ওকে আই থিঙ্ক ক্লিয়ার এইটুকু আমাদের একদম সিম্পল কোশ্চেন দেওয়া আছে মুভিং অন টু দা নেক্সট জাস্ট আ মিনিট নেক্সট কোশ্চেন দেখা যাক নেক্সট কোশ্চেন বলছে দ্য লিস্ট ইন্টিজার হুইচ বাই হুইচ থ্রি নাইন সিক্স নাইন বি মাল্টিপ্লাইড টু মেক ইট পারফেক্ট কিউব এই নাম্বারটাকে কোন সংখ্যা দিয়ে গুণ করলে নাম্বারটা পারফেক্ট কিউব হবে পারফেক্ট কিউব মানে কি তার মধ্যে নাম্বারগুলো তিনখা নাম্বার পেয়ারে থাকবে তাই তো দেখা যাক কিভাবে করবো আমরা নাম্বারটা এভাবে ফেলবো থ্রি নাইন সিক্স নাইন দেখো তিন দিয়ে ভাগ করা যায় তিন তেরো তেষট্টি আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন চারে বারো তিন চারে বারো এক ভুল করলাম তিন দুগুনের ছয় ও সরি নয় ছিল তাহলে এটা হবে হচ্ছে তেইশ টোয়েন্টি থ্রি তিন চারে বারো তিন চারে বারো তিন এক্ষে তিন এখানে আমরা দেখতে পাচ্ছি একুশ দিয়ে ভাগ করা যায় একুশে স্কোয়ার করলে ফোর ফোর ওয়ান হয় তাহলে আমরা যদি ভেঙে ফেলি আমাদের কি আছে এই একটা তিন আছে এই একটা তিন আছে আর একুশ মানে হচ্ছে তিন সাত একুশ দুবার আছে তাহলে দেখো এখানে তিনখানা তিন তো পেয়ার ফর্ম পড়লো কিন্তু ওইগুলো পেয়ার ফর্ম করছে না তাহলে কি করতে হবে দেখো দুখানা সাত আছে তাহলে একটা সাত তৈরি করতে হবে তাহলে সাতের তিন সাতের পেয়ার তৈরি হয়ে যাবে একটা তিন পড়ে আছে তাহলে আমি দুখানা তিন যদি গুণ করি তিনের একটা পেয়ার হয়ে যাবে তাহলে এই নাম্বারটার সাথে আমি যদি এই নাম্বারটা গুণ করি দেখো প্রত্যেকটা নাম্বার তিনখানা করে পেয়ারে থাকবে তিন তিনবার আছে এইখানেও তিন তিনবার থাকবে আর এইখানেও তিন সাতটা হচ্ছে তিনবার থাকবে ওকে তাহলে ক দিয়ে গুণ করতে হবে গুণ করতে হবে হচ্ছে তিন তিনে নয় ইন্টু সাত মানে উই শুড মাল্টিপ্লাই ইট বাই সিক্সটি থ্রি তাহলে যদি তেষট্টি দিয়ে মাল্টিপ্লাই করা হয় তাহলে কিন্তু নাম্বারটা পারফেক্ট কিউব নাম্বার হয়ে যাবে ক্লিয়ার আশা করি বোঝা গেছে নেক্সট কোশ্চেন দেখা যাক বলছে দ্য এক্সপেন্স অফ রাইস ফিস অ্যান্ড অয়েল অফ ফ্যামিলি আর ইন দ্য রেশিও অফ ওয়ান টু টুয়েলভ ইস টু সেভেন্টিন এস টু প্রাইস অফ দিস আর্টিকেল আর ইনক্রিজড বাই টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট অ্যান্ড রেসপেক্টিভলি দ্য টোটাল এক্সপেন্স অফ দ্য ফ্যামিলি ইনক্রিজড বাই তাহলে ফ্যামিলির মোট এক্সপিটারটা ক পার্সেন্ট ইনক্রিজ করবে আমরা ধরে নিচ্ছি তাদের রাইস পিস আর অয়েলে যে খরচাটা হয়েছে সেটা হচ্ছে আমি ধরে নিচ্ছি বারোশো টাকা সতেরোশো টাকা আর হচ্ছে তিনশো টাকা বলেছে রাইস এক্সচেঞ্জ বেড়েছে টোয়েন্টি পার্সেন্ট তাহলে বারোশো টোয়েন্টি পার্সেন্ট করলে কত হয় দুশো চল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে অয়েল ফিশিং ফিশের বলেছে বেড়েছে থার্টি পার্সেন্ট প্রাইস তার দাম কটা বেড়েছে পাঁচশো দশ টাকা আর এর বেড়েছে হচ্ছে অয়েল বেড়েছে ফিফটি পার্সেন্ট তাহলে থ্রি হান্ড্রেড ফিফটি পার্সেন্ট করলে কত হয় দ্যাট ইজ ওয়ান ফিফটি তাহলে দেখো আগে মোট খরচ হতো দু হাজার তিন আয় খরচ হতো বত্রিশশো টাকা এখন কটা খরচ বেড়ে গেছে এখন খরচ বেড়ে গেছে হচ্ছে পঞ্চাশ পঞ্চাশ একশো পাঁচশো ছ সাতশো আটশো নশো নশো টাকা খরচ বৃদ্ধি পেয়েছে নশো টাকা খরচ বৃদ্ধি পেয়েছে কোন টাকায় বত্রিশশো টাকায় নশো টাকা খরচ বৃদ্ধি পেয়েছে ওকে তাহলে যদি বার করতে হয় উই শুড মাল্টিপ্লাই ইট by 100 ओके 900 কে আমরা 32 দিয়ে ভাগ করে নেব 900 কে দিয়ে ভাগ করলে হচ্ছে দুবার যাবে ভাগটা কোড়েই নি তাহলে সুবিধা হবে করতে বা কাটাকুটি হয়ে যাবে 450 আর এটা হচ্ছে 16 আবার দুবার যাবে 225 8 তাহলে হচ্ছে আট তিনে চব্বিশ আট আট দুগুনে ষোলো আট দুগুনে ষোলো মানে দুই দিয়ে আনসার আসবে আট দুগুনে হচ্ছে পঁয়ষট্টি খরচ বৃদ্ধি পেয়েছে ওকে আই থিঙ্ক ক্লিয়ার এইটুকু আমাদের বোঝা গেছে চলো নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা বলছে রেশিও অফ এন্ড বি ইজ টু আমাদের সহজ কোস্চেন তিনজন আছে রেশিও বলেছে দুই ইস টু তিন আর C এর রেশিও বলেছে হচ্ছে চার ইস টু তিন আমরা কি জানি যার পরে ফাঁকা বা যার আগে ফাঁকা আমরা সেম নাম্বার দিয়ে ফিল করি দিয়ে আমরা কলমাইজ গুণ করে নিই চার দুগুণে আট তিন চারে বারো তিন তিনে নয় সো আনসার উইল বি এইট ইস টু টুয়েলভ সো আনসার উইল বি অপশন নাম্বার সি ওকে বোঝা গেল নিশ্চয় এইটুকু সিম্পল কোয়েশন মুগান টু রিং এটারভাল অফ ওয়ান পয়েন্ট টু মিনিটস ওয়ান পয়েন্ট সিক্স মিনিট অফ রিং রিং টু টাইম বলছে যখন তিনটে বেল আবার একসঙ্গে বাজবে সেই সময়ে প্রথম বেলটা মোট কভার বাজার সাথে বার করতে হবে দেখো বলে দিয়েছে প্রথম বেলটা বাজে হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিনিট পর পর মানে আমরা বলতে পারি বারো বাই দশ মিনিট পর পর সেকেন্ড বেলটা বেল্টা বাজে হচ্ছে ষোলো বাই দশ মিনিট পর পর আর থার্ড বেলটা বাজে সাতাশ বাই দশ মিনিট পর তাহলে কখন একত্র যে কীভাবে বার করব এই নাম্বারগুলো আমরা এলসিএম করে নেব ভগ্নাংশের এলসিএম আমরা কীভাবে করি নিউমিটারগুলোর এলসিএম করে নিই আর এইচ সি এফ করে নিই তাহলে দেখো তিন দশের এফ করলে কত হয় দশ তাহলে আমরা লবগুলো এলসিএম করে নেব বারো ষোলো আর সাতাশের আমরা এলসিএম করে নেব প্রথমে দেখো চার দিয়ে যাচ্ছে চার তিনে বারো চার চারে ষোলো আর সাতাশ আবার তিন দিয়ে যাবে তিন এক চার তিন নয় সাতাশ তো তাহলে দেখো এলসিএম করলে কত হচ্ছে গুণ করে নিচ্ছি আমরা চার তিনে বারো বারোকে চার দিয়ে গুণ করলে আটচল্লিশ ইন্টু নয় গুণটা করার দরকার নেই আমাদের এরম আকারেই রাখি তাহলে এত মিনিট পর পর বেলটা আবার বাজবে বলছে এই ইন্টারভাল টাইমে প্রথম বেলটা কবার বাজবে তাহলে দেখো আমাদের মোট ইন্টারভালটা হচ্ছে দশ বারো বাই দশ মিনিট পর পর তাহলে মোট সময়কে প্রথমটার প্রথমটা সময় দিয়ে ভাগ করলেন আমরা টাইমসটা পেয়ে যাব দশ দশ কেটে গেল বারো চারে আটচল্লিশ তাহলে চার নয় ছত্রিশ তাহলে কবার বাজবে ফার্স্ট বেলটা থার্টি সিক্স টাইমস প্রথম বেলটা ছত্রিশ বার বাজবে বোঝা গেল কিভাবে করতে হবে মুভিং অন টু দ্য নেক্সট বলছে এ স্টার্টস ফ্রম এ প্লেস পি টু গো টু গো টু আ প্লেস কিউ বলছে এ হচ্ছে পি থেকে কিউতে যাচ্ছে আর একটা বলছে অ্যাট দ্য সেম টাইম বি স্টার্টস ফ্রম কিউ টু পি বি কিউ থেকে পিতে আসছে

দেখো এর লেগেছে কতক্ষণ নয় রুট করলে কত হয়ে যায় তিন আর এর লেগেছে চার ঘন্টা কত হয়ে যায় দুই সো আনসার উইল বি থ্রি ইস টু টু সো আনসার উইল বি অপশন নাম্বার ডি বোঝা গেল কিভাবে করতে হয় মুভিং অন টু দা নেক্সট একটুখানি ভুল আছে এইখানে পয়েন্টটা ঠিক পয়সা নেই এইখানে পয়েন্ট দিয়ে নেবে পয়েন্ট দিতে পারো বা দাগ মনে রাখতে পারো জাস্ট তুমি যেন একটু লিখে দিলে তোমার বুঝতে অসুবিধা হবে মনে হচ্ছে এইটার সাম কোনটা হবে অপশানগুলো একটু ভুল দেওয়া আছে পয়েন্ট দেওয়া যা দাগ দেওয়া তাই একই জিনিস ওকে দেখো বলছি এটা সামটা কোনটা হবে দেখো আমি যদি পূর্ণ শকগুলো যোগ করি পাঁচ আর তিন যোগ করলে আট আর বারো যোগ করলে কত হচ্ছে কুড়ি তাহলে পূর্ণ শকগুলো কোনো সমস্যা নেই এবার আমরা রেকারেন্টগুলো যোগ করবো তিন রেকারেন্ট মানে এবারে এই গুলোর সাম করবো এগুলোর এলসিএম করলে কত হয় নাইনটি নাইন তাহলে নয় এগারোই নিরানব্বই মানে তিন এর 33 পরেরটা পঁচিশ যা আছে তাই পড়ে থাকলো আর নয় এগারোই নিরানব্বই মানে এগারো

বলেছে এ ট্যাঙ্ক দিয়ে পাইপটা ভর্তি হয় হচ্ছে ষোলো মিনিটে বি পাইপ দিয়ে ট্যাঙ্কটা ভর্তি হয় হচ্ছে চব্বিশ মিনিটে বলছে কতক্ষণ পরে ফার্স্ট পাইপটাকে বন্ধ করলে পুরো ট্যাঙ্কটা ভর্তি হবে হচ্ছে টুয়েলভ মিনিটে দেখো আমরা ট্যাঙ্ক ক্যাপাসিটি কি ধরবো যে এলসিএম ধরবো চব্বিশ আর ষোলো এলসিএম করলে কত হয় আটচল্লিশ আমি ধরে নিলাম ট্যাঙ্কে জল ধরে আটচল্লিশ ইউনিট এ ষোলো মিনিটে ভর্তি করে আটচল্লিশ ইউনিট তাহলে এক মিনিটে ভর্তি করে ইউনিট পার মিনিট আর এ চব্বিশ দিয়ে ভাগ করলে দুই ইউনিট পার মিনিট বলছে খানিক্ষণ পরে বিটা বন্ধ এটা বন্ধ করে দেওয়া হয়েছে আর ট্যাঙ্কটা ভর্তি হয় বারো মিনিটে হুইচ মিন্স প্রথম থেকে শেষ পর্যন্ত কে খোলা ছিল বি খোলা ছিল তাহলে বারো মিনিটই কে খোলা ছিল বি খোলা ছিল বি বারো মিনিট কতটা ভর্তি করবে বারো দুগুণে চব্বিশ ইউনিট ভর্তি করবে হচ্ছে বি তাহলে রিমেনিংটা কে ভর্তি করবে এ ভর্তি করবে ট্যাঙ্কের মোট জল ধারণ ক্ষমতা আটচল্লিশ তার মধ্যে চব্বিশ ভর্তি করেছে বি তাহলে রিমেনিং চব্বিশ ভর্তি করবে এ এ প্রত্যেক মিনিটে ভর্তি করে তিন করে তাহলে চব্বিশ ভর্তি করতে সময় লাগবে আট মিনিট তাহলে আট মিনিট পরে আমরা যদি এ পাইপটাকে বন্ধ করে দিই তবেই কিন্তু ট্যাঙ্কটা চব্বিশ মিনিট বারো মিনিটে ভর্তি হবে সো আনসার উইল বি অপশান নাম্বার ডি এইট মিনিট ওকে আই থিঙ্ক শোয়ার ক্লিয়ার এইটুকু মুভিং অন টু দ্য নেক্সট এ ট্রেন টেক্স এইটিন সেকেন্ড টু পাস কমপ্লিটলি থ্রু আ স্টেশন ওয়ান সিক্সটি ফাইভ মিটার লং সেকেন্ড টু পাস থ্রু আনাদার স্টেশন ওয়ান্টি মিটার লং দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ দেখো একটা ট্রেন যখন একটা প্ল্যাটফর্মে ক্রস করে প্ল্যাটফর্ম করে তখন তার নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্ম করে যখন সে ক্রস করছে ওয়ান সিক্সটি ফাইভ মিটার নিজের দৈর্ঘ্য প্লাস ওয়ান এইটিন সেকেন্ডে আর যখন ওয়ান টোয়েন্টি প্ল্যাটফর্ম ক্রস করছে তখন নিজের দৈর্ঘ্য প্লাস ওয়ান টোয়েন্টি ক্রস করছে হচ্ছে কত সেকেন্ডে ফিফটিন সেকেন্ডে তাহলে আমরা যদি দেখি এই ব্রিজগুলোর ডিফারেন্স কত দেখো একশো পঁয়ষট্টি আর একশো ডিফারেন্স করলে কত হয় পঁয়তাল্লিশ এই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ মিটার যেতে ট্রেনে কতটা সময় লাগে প্রথম সময় লেগেছিল আঠেরো এখানে সময় লেগেছে পনেরো তাহলে ডিফারেন্স কত তিন সেকেন্ড তাহলে আমরা পেলাম হচ্ছে ট্রেনটা পঁয়তাল্লিশ মিটার যায় তিন সেকেন্ডে ডিস্টেন্সকে আমরা টাইম দিয়ে ভাগ করলে পেয়ে যাব স্পিড তাহলে পেলাম মিটার পার সেকেন্ডে পেলাম কিন্তু অপশন দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে তারা কল দিয়ে গুণ করব উই শুড বাই ইট বাই 18/5 দেখো 5 3 এ 15 3 15 এ 45 তাহলে 3 18 এ সো आंसर विल बी অপশন নাম্বার বি 54 কিলোমিটার পার আওয়ার ওকে মুভিং অন টু দা নেক্সট এ ট্রেডার তার দামটা ফিফটি পার্সেন্ট বাড়িয়ে লিখে রাখছে মানে যদি কস প্রাইস হয় হচ্ছে একশো ও ক টাকায় দাম লিখে রেখে দিয়েছে দাম লিখে রেখে দিয়েছে দেড়শো টাকা লিখে দিয়েছে ফিফটি পার্সেন্ট দাম বাড়িয়ে দিয়েছে আবার তাকে ডিসকাউন্ট দিয়ে কোন টাকায় নিয়ে আসতে হবে একসাথে নিয়ে আসতে হবে তাহলে কটা ডিসকাউন্ট দিতে হবে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট দিতে হবে ডিসকাউন্ট কার ওপরে হয় অলওয়েজ ডিসকাউন্ট হয় মার্ক প্রাইসের ওপরে তাহলে পার্সেন্ট বার করতে গেলে উই শুড মাল্টিপ্লাই ইট বাই হান্ড্রেড জিরো জিরো কেটে দিলাম তারপরে হচ্ছে পাঁচ দিয়ে কাটলে দুই পাঁচ দিয়ে কাটলে হচ্ছে তিন

বলছে কোন একটা সংখ্যার বর্গ আমি ধরলাম সাপোজ ধরলাম এক্স তার স্কয়ার সেটা কার সঙ্গে সমান সেটা হচ্ছে আর ফর্টি এইট পয়েন্ট নাইন সিক্স এর স্কোয়ার এর সঙ্গে ইকুয়াল ওকে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে স্কোয়ার ভ্যালু কত হয়ে যাবে এ যদি আমি অ্যাড করে দিই তাহলে ছিয়ানব্বইয়ের সঙ্গে চার যোগ করলে একশো আটচল্লিশ আর তিন যোগ করলে হচ্ছে একান্ন আর এক যোগ করলে বাহান্ন সাম করলে হবে বাহান্ন আর বিয়োগ ফল করলে কত আসছে ছয় আর আটে চোদ্দ তাহলে হচ্ছে শূন্য তাহলে আটচল্লিশ আট আর পাঁচে তেরো মানে চার হবে তাইতো তাহলে হবে হচ্ছে ফোর পয়েন্ট জিরো এইট তাকে আমরা গুণ করে দেবো বাহান্ন দিয়ে গুণ করলে কত হয় যদি আমি চার দিয়ে গুণ করি বাহান্নকে তাহলে হচ্ছে চার পঞ্চাশে দু পঞ্চাশ বাহান্ন কে আমরা গুণ করবো হচ্ছে প্রথমে চার দিয়ে গুণ করে নিই চার দুগুণে আট আর চার পাঁচে কুড়ি একটু ভুলে হয়েছে এটা যোগটা এটা সাম করলে হচ্ছে একশো দুই হবে তাহলে একশো দুই কেজি আমি যদি একশো দিয়ে গুণ করি হচ্ছে এই নাম্বারটাকে চারশো আট কত হয় একশো দিয়ে গুণ করলে চারশো আট হয়ে যাচ্ছে আর দুই দিয়ে গুণ করেও পরের নাম্বারটাকে দুই দিয়ে যদি গুণ করি আট দুগুণে ষোলো এইট পয়েন্ট ওয়ান সিক্স তাহলে হচ্ছে একশো ষোলো পয়েন্ট চারশো ষোলো পয়েন্ট ওয়ান সিক্স ওকে আমাদের বার করতে হবে এক্স এর ভ্যালু তাহলে আমরা সিম্পল কি করব এই নাম্বারটা রুট করে দেব 401.16 রুট করে দেব রুট কি করি লাস্ট থেকে দুটো ঘরে দাগ দেব তার বাকিটা দাগ দেব লাস্ট নাম্বারটা চেক করব 6 আছে 6 মানে 4 স্কয়ার লাস্টে 6 আসে আর 6 স্কয়ার লাস্টে 6 আসে তারপর দেখো 416 এটা কার মিডিলে 20 স্কয়ার মিডিলে 20 আর 21 গুণ করলে কত হচ্ছে 20 আর 21 গুণ করলে হচ্ছে কুড়ি আর একুশ গুণ করলে হবে হচ্ছে চারশো কুড়ি চারশো কুড়ি চারশো কুড়ির থেকে নাম্বারটা ছোট আছে তাহলে এখানে এক ঘর আগে পয়েন্ট হবে সো আনসার উইল বি টোয়েন্টি পয়েন্ট ফোর সো আনসার উইল বি অপশন নাম্বার এ টোয়েন্টি পয়েন্ট ফোর ওকে বোঝা গেল কিভাবে করতে হয় নেক্সট কোশ্চেন দেখে নিই আমরা বলছে টুডে ইজ বরুণস বার্থডে আজকে বরুণের জন্মদিন আফটার ওয়ান ইয়ার হি ওয়াজ টুয়েলভস ইয়ার এগো বলছে আজ থেকে এক বছর পরে তার বয়স হবে তার বারো বছর আগের বয়সের তার বারো বছর আগের বয়সের দ্বিগুণ ওকে তাহলে চেয়েছে বরুণস ওল্ড টুডে কত হবে আমি ধরে নিই সেল বোরুন্স এজ আদি যদি কুড়ি হয় তাহলে আগের বছর বয়স কত হবে একুশ সেই বয়সটা আজ থেকে বারো বছর আগে মানে কুড়ি থেকে বারো বাদ দিলে আট সেই বয়সে দ্বিগুণ করলে কি এখন আসতে এক বছর পরের বয়স হয় আট দুগুনে কি একুশ হয় হয় না তাহলে অপশান ওয়ান ক্যান্সেল অপশান টু দেখি বাইশ যদি আজকের বয়স বাইশ হয় নেক্সট ইয়ারের বয়স কত হবে তেইশ সেই বয়সটা দ্বিগুণ কার আট বছর আগের বয়সের সঙ্গে সরি বারো বছর আগের বয়সের সঙ্গে তাহলে কুড়ি থেকে কুড়ি বাইশ থেকে আমি যদি বারো বাদ দিয়ে দিই তাহলে কত হয় দশ তাহলে দশকে দুই দিয়ে গুণ করলে তেইশ হয় না এটাও তার মানে আমাদের হবে না অপশান এ অপশান বি ক্যান্সেল অপশান সি দেখি পঁচিশ বছর যদি আজকের বয়স পঁচিশ হয় আজ থেকে এক বছর পরে বয়স কত হবে ছাব্বিশ আর তার বারো বয়স ছিল পঁচিশ থেকে বারো বাদ দিলে হচ্ছে তেরো বারো বছর আগের বয়সে দ্বিগুণ করলে কি পাওয়া যায় নেক্সট ইয়ারের এজ তাহলে বরুণের বর্তমান বয়স কত দ্যাট ইস বি অপশান নাম্বার সি বোঝা গেল কিভাবে তিনশো কিলোমিটার অফ ইস জার্নি অফ ফাইভ হান্ড্রেড কিলোমিটার ইন সিক্স আওয়ারেস্ট টু হান্ড্রেড কিলোমিটার ইন টেন আওয়ার্স দেন অ্যাভারেজ স্পিড ইজ আমরা অ্যাভারেজ স্পিড কিভাবে বার করি টোটাল ডিসটেন্স বাই টোটাল টাইম টোটাল ডিসটেন্স কভার করতে করতে হবে ফাইভ হান্ড্রেড কিলোমিটার কভার করতে হবে প্রথম ক্রস করতে ওর সময় লেগেছে হচ্ছে সিক্স আওয়ার আর পরের দুশো কিলোমিটার ক্রস করতে সময় লেগেছে হচ্ছে টেন আওয়ার তাহলে টোটাল ডিসটেন্স কে টাইম দিয়ে ভাগ করে দিলাম পাঁচশোকে ষোলো দিয়ে ভাগ করে দেব পাঁচশো বাই ষোলো কাটাকুটি করা যাবে আট হয়ে যাবে এটা আড়াইশো হয়ে যাবে এটা একশো পঁচিশ হবে আর এটা হচ্ছে চার হবে চার তিনে বারো চার একে চার তাহলে পয়েন্ট দিলে শূন্য আসছে চার দুগুণে আট চার পাঁচে কুড়ি সো অ্যাভারেজ স্পিড ইজ থার্টি ওয়ান পয়েন্ট টু ফাইভ কিলোমিটার পার আওয়ার সো আনসার উইল বি অপশান নাম্বার বি বোঝা গেল মুভিং অন টু the next, অ্যাভারেজ অফ সেভেন consecutive even নাম্বার ইজ থার্টি সিক্স দ্য সাম অফ second অ্যান্ড সিক্স নাম্বার ইজ অ্যাভারেজ আমরা কি জানি অ্যাভারেজ ইজ অলওয়েজ দ্য মিডিল ওয়ান মিডিল নাম্বার সাতখানা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা তাহলে অ্যাভারেজ কোনটা হবে এদিকে তিনটে এদিকে তিনটে অ্যাভারেজ হবে দিস দ্য মিডিল ওয়ান আমাদের বলে দিয়েছে অ্যাভারেজটা বলে দেওয়া হচ্ছে থার্টি থ্রি থার্টি সিক্স অ্যান্ড অল দ্য নাম্বারস আর ইভেন নাম্বার আমাদের চেয়েছে এই সেকেন্ড নাম্বারটা আর এই সিক্স নাম্বারটার আমাদের সাম চেয়েছে তাহলে ছত্রিশের পরে ইভেন নাম্বার কোনটা আটত্রিশ তারপরে কোনটা চল্লিশ ছত্রিশ আগে ইভেন নাম্বার কোনটা দ্যাট ইজ থার্টি ফোর অ্যান্ড থার্টি টু

বলছে দে দে অ্যারেঞ্জ টু পে থার্টি পারসেন্ট অফ টোটাল প্রফিট টু বি ফর ম্যানেজারিয়াল ওয়ার্ক অ্যান্ড রেস্ক উইল ডিস্ট্রিবিউটেড অ্যাজ পার দেয়ার শেয়ার অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার দ্য টোটাল প্রফিট ইজ টোয়েন্টি থাউজেন্ড দ্য শেয়ার অফ এ দেখো বলেছে মোট লাভ হয়েছে ব্যবসায় কুড়ি হাজার টাকা আর ব্যবসার ম্যানেজারিয়াল কাজ করার জন্য বি প্রথমেই ক পার্সেন্ট নিয়ে নেবে থার্টি পার্সেন্ট নিয়ে নেবে তাহলে ক পার্সেন্ট টাকা আর পড়ে আছে সেভেন্টি পার্সেন্ট টাকা পড়ে আছে সেই টাকার তার মধ্যে ভাগ হবে হচ্ছে ইনভেস্টমেন্টের রেশিও দেখো এ আর বি এর ইনভেস্টমেন্ট রেশিও কত বলে দেওয়া আছে ওয়ান বাই থ্রি ইস টু ওয়ান বাই ফোর আমরা রেশিওকে ভগ্নাংশে রাখবো না তাহলে এই তিন চার এলসিএম করলে কত হয় যদি বারো যদি গুণ করে দিই তাহলে হয়ে যাবে দ্যাট ইজ ফোর ইস টু থ্রি মোট লাভের চার ভাগ কে নিয়ে যাবে চার ভাগ নিয়ে যাবে হচ্ছে এ আর তিন ভাগ নিয়ে যাবে হচ্ছে বি যে লাভটা হয়েছে যে যেটা পড়ে আছে তার চার ভাগ পাবে এ মোট সাত ভাগের মধ্যে দেখো সাত দশে সত্তর শূন্য শূন্য কেটে দিলাম এই একটা শূন্য কেটে দিলাম তাহলে পড়ে থাকছে চার দুগুনে আট এইট থাউজেন্ড রুপিজ ওটা জিরো কম ছিল সো আনসার উইল বি অপশন নাম্বার ডি

ফ্রড ব্যস দ্য দ্যট অব দ্য আদার হিজ অ্যাকচুয়াল গেন পারসেন্টেজ ইজ বলছে তিনি প্রথমে কি করছেন দাম তো বাড়াচ্ছেনি আর বিমটা তখনই ব্যালেন্স হয় যদি একদিকের ওজন আর একদিকের থেকে ক বেশি হয় কত বেশি হয় ওয়ান ফিফটিন পার্ট বেশি হয় মানে যদি ধরো ওই একটা দাড়ি পাল্লা যখন এরকম কখন এরকম স্ট্রেট পজিশনে হরাইন্টাল পজিশনে আসবে যখন একটা রকম যদি আমি ওয়ান ফিফটিন মানে যদি পনেরো গ্রাম রাখি আর একটা যদি ওজন ষোলো গ্রাম রাখি তখন দুখানা ফিক্স হয়ে যাবে দুখানা স্ট্রেট লাইনে থাকবে মানে একদিকে যদি পনেরো হয় আর একদিকে ষোলো হবে ওকে তাহলে দেখো তাহলে দেখো ও অ্যাকচুয়ালি দিচ্ছে হচ্ছে ও বলছে হচ্ছে আমি ষোলো গ্রাম দিচ্ছি যখন বিক্রেতা দেবে তখন বলছে কি আমি ষোলো গ্রাম দিচ্ছি কিন্তু দিচ্ছে ক গ্রাম পনেরোশো গ্রাম দিচ্ছে ওকে তাহলে দেখো যদি আমরা ধরে নিই হাজার গ্রাম জিনিসের দাম হাজার টাকা হাজার গ্রাম জিনিসের দাম যদি হাজার টাকা আমরা ধরে নিই তাহলে পনেরোশো গ্রামের দাম কত হওয়া উচিত পনেরোশো গ্রামের দাম হওয়া উচিত পনেরোশো টাকা কিন্তু ও বলছে পনেরোশো গ্রাম তো নেই ও বলছে ষোলোশো গ্রাম আছে তাহলে ও দাম ষোলোশো টাকা নিয়ে নিচ্ছে এবার শুধু দাম বেশি নিচ্ছেই নয় আবার ফাইভ পার্সেন্ট বেশিও দাম বাড়িয়েছে এই ষোলোশো টাকার জিনিস কি পনেরোশো টাকার জিনিস জিনিসটা পনেরোশো টাকার কিন্তু দেখাচ্ছে ওজনে বেশি ষোলোশো গ্রাম আছে ও ষোলোশো টাকা দামের জিনিস যা হচ্ছে তার উপর আবার দেখো ফাইভ পার্সেন্টও দাম বাড়িয়ে রেখেছে তাহলে যদি ফাইভ পার্সেন্ট দাম বাড়িয়ে দেয় তাহলে ক টাকা দাম নিচ্ছে দাম নিচ্ছে হচ্ছে পাঁচ ষোলোতে আশি আর ১৬ এক ষোলো তাহলে পনেরোশো টাকার জিনিস ও বিক্রি করছে ষোলোশো আশি টাকায় তাহলে কটাকা টাকা লাভ হচ্ছে একশো আশি টাকা লাভ হচ্ছে কত টাকায় পনেরোশো টাকায় পার্সেন্ট বার করতে গেলে একশো দিয়ে আমরা গুণ করে দেব কেনাকুটি করে দিই পনেরো কে বারো দিয়ে গুণ করলে একশো আশি হয় সো আনসার উইল বি টুয়েলভ হিস টোটাল প্রফিট কত হবে টুয়েলভ পার্সেন্ট হবে বোঝা গেল ও করল কি প্রথমত ওজনে কম দিল মানে বলছে ও ষোলোশো গ্রাম দিচ্ছে কিন্তু ও দিচ্ছে অ্যাকচুয়ালি পনেরোশো গ্রাম তাহলে পনেরোশো গ্রামের দাম পনেরোশো টাকা হওয়া উচিত সেখানে ওর দাম ও ষোলোশো সেখানেও সেখানে ওর দামটা তো যেহেতু ওজন বেশি বলছে দামটা তো বেশি হচ্ছেই আবার দেখো ও দাম বলে যাওয়ার ফাইভ পার্সেন্ট বাড়িয়ে রেখেছে আগের থেকে তাহলে ষোলোশো গ্রামে

আর নিচে কি লিখি অ্যান্ড ওয়াই অর অ্যান্ড ডে কজন ম্যান ছজন ম্যান অরে কজন ম্যান জন ম্যান অ্যান্ড ডে কজন ওম্যান এগারো জন অরে কজন ওম্যান পনেরো জন আমরা সিম্পল সাম করে দেবো তাহলে পনেরো আর দশের এলসিএম করলে হয় তিরিশ তাহলে হচ্ছে তিরিশ তাহলে হচ্ছে তিন ছয় আঠেরো আর এগারো দুগুণে বাইশ বাইশ আর হচ্ছে আঠেরো যোগ করলে হচ্ছে চল্লিশ জিরো জিরো কেটে দিলাম তিনটো ওপর উঠে গেল বারো ইন্টু তিন বাই চার চার তিনে বারো তাহলে তিন তিনে নাইন ডেজ সো আনসার উইল বি নাইন ডেজ অপশান এ উইল বি দ্য আনসার ক্লিয়ার বোঝা গেল কিভাবে করবো মুভিং অন টু দ্য নেক্সট বলছে ইন হ্যাভিং এটা হবে হচ্ছে টু হান্ড্রেড এইট ক্যান্ডিডেটস দ্য রেশিও অফ দ্য আনসাকসেসফুল ক্যান্ডিডেট আর ইন দা রেশিও হচ্ছে এগারো ইস টু একুশ ইফ থ্রি মোর ক্যান্ডিডেটস বিকাম সাকসেসফুল ফাইন্ড দ্য নিউ রেশিও অফ সাকসেসফুল আনসাকসেসফুল ক্যান্ডিডেটস বলছে মোট হচ্ছে ক্যান্ডিডেট আছে হচ্ছে দুশো অষ্টাশি জন তার মধ্যে একুশ ভাগ সাকসেসফুল সরি এগারো ভাগ সাকসেসফুল একুশ ভাগ আনসাকসেসফুল তাই সংখ্যা কত হবে সাকসেসফুল ইস টু আনসাকসেসফুল দুশো অষ্টাশি জন ক্যান্ডিডেট আছে এর মধ্যে এগারো জন সাকসেসফুল মোট ক ভাগের মধ্যে বত্রিশ ভাগের মধ্যে তাই তো দু এর তিন একের একের দুই একদম তাহলে কবার যাচ্ছে নবার যাচ্ছে তাহলে নিরানব্বইটা সাকসেসফুল আর আনসাকসেসফুল কজন দুশো মধ্যে একুশ ভাগ আউট অফ বত্রিশ তাহলে ওয়ান এইটি নাইন আনসাকসেসফুল বলেছে সাকসেসফুল আরো তিনজন বাড়লো তাহলে নিরানব্বই সঙ্গে তিন যোগ করলে কত হয়ে যাচ্ছে একশো দুই আর এখান থেকে তিন কমছে তাহলে যদি এখান থেকে তিনজন বেড়ে যায় তাহলে অবভিয়াসলি মানে মোট স্টুডেন্ট তো সেম সাকসেফুল তিনজন বেড়ে গেলে আনসারসফুল তিনজন কমে যাবে ওয়ান এইট নাইন থেকে তিন কমালে কত হয় ওয়ান এইট সিক্স রে কও দিয়ে কাটবে ছয় দিয়ে কাটবে ছয় দিয়ে কাটলে হচ্ছে ছয়েক্ষে ছয় চার দুই বিয়াল্লিশ ছয় সাত কে বিয়াল্লিশ এখানে ছয় দিয়ে কাটলে হচ্ছে ছয় তিনে আঠেরো ছয় এক ছয় সো নিউ রেশিও উইল বি সেভেনটিন এস টু থার্টি ওয়ান এখানে উত্তর একটু ভুল দেওয়া আছে অপশন নাম্বার সি

আর ছ বছরে হচ্ছে এইটা তাহলে এর মধ্যে কি আছে প্রিন্সিপাল আছে আর সিক্স ইয়ার এসআই আছে তো আমি যদি এই টাকার এই টাকা থেকে এই টাকা বাদ দিয়ে দিই কি পড়ে থাকবে ছ বছরের সুদ থেকে তিন বছরের সুদ বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব থ্রি ইয়ারের এসআই কত হবে সাত আটশো থেকে ছ হাজার নশো বাদ দিলে হচ্ছে নশো টাকা তাহলে আমরা পেয়ে গেলাম তিন বছরের সুদ নশো টাকা পেয়ে গেলাম দেখো এখানে আমরা পেয়েছি হচ্ছে তিন বছরের সুদ আসল পেয়েছি ছ হাজার নশো তার মধ্যে এর মধ্যে কি আছে প্রিন্সিপাল আছে আর তিন মাসের সুদ আছে তিন মাসের সুদ তো নশো টাকা তাহলে প্রিন্সিপালটা কত ছ নশো বাদ দিয়ে দিই তাহলে প্রিন্সিপালটা হবে হচ্ছে সিক্স ওকে তিন বছরের সুদ নশো টাকা তাহলে এক বছরের সুদ কত হবে নশো কে তিন দিয়ে ভাগ করলে তিনশো টাকা তাহলে তিনশো টাকা সুদ পাওয়া যায় এক বছরে কোন টাকার ওপরে

মানে যোগ করে দুই দিয়ে ভাগ ইজ ফাইভ টাইমস অফ দ্য নাম্বার ইকুয়াল টু ফাইভ টাইমস অফ দ্য নাম্বার ওকে আমাদের বলেছে নাম্বারটা বার করতে কোনা গুণ করে দিই তাহলে এক্স স্কয়ার সমান কত হবে পাঁচ কে দুই দিয়ে গুণ করলে হচ্ছে টেন এক্স আর এই এক্স উপাসে গেলে কি হয় দশ এক্স থেকে এক্স বাদ দিলে নাইন এক্স তাহলে এক্স এর ভ্যালু কত উপাসে এক্স কেটে দিলাম তাহলে এক্স উইল বি নাইন দ্য নাম্বার ইজ অপশন নাম্বার বি নাইন ওকে আমরা অপশান চেক করে করতে পারতাম আরো সিম্পল হতো দেখো যদি আমি অপশান এ ধরতাম পাঁচ ধরতাম তাহলে নাম্বারটা আর আর যোগ করলে কত হয় তিরিশ তিরিশকে কে দিয়ে ভাগ করলে পনেরো পনেরোটা কি পাঁচের ফাইভ টাইমস হচ্ছে না কিন্তু দেখো অপশন নাম্বার বি চেক করি নয় আর তার নয় স্কোয়ার মানে হচ্ছে একাশি নয় আর একাশি যোগ করলে কত হয় নয় আর একাশি যোগ করলে হচ্ছে নব্বই তাকে দুই দিয়ে ভাগ করলে ফর্টি ফাইভ

আমাদের বলেছে হোয়াট ইজ দ্য টাইম টেকেন বাই ট্রেন টু কভার দ্য সেম ডিস্টেন্স হুইচ ইজ কভার্ড বাই বাস ইন ফোর আওয়ার টোয়েন্টি মিনিটস বলছে বাস যে দূরত্বটা এই সময় কভার করে ট্রেন সেই দূরত্ব কোন সময় কভার করবে আমরা কি জানি স্পিড রেশিও যা হয় টাইম রেশিওটা উল্টে যায় তাই তো তাহলে ট্রেনের দশ ভাগ সময় লাগলে বাসের সময় লাগে তেরো ভাগ আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে বাসের সময় লেগেছে চার ঘন্টা তিরিশ মিনিট চার ঘন্টা কুড়ি মিনিট তাহলে চার পূর্ণ কুড়ি বাই ষাট বা চার পূর্ণ একের তিন বা তেরো বাই তিন ঘন্টা সময় লেগেছে হচ্ছে বাসের তাহলে এই তেরোর ভ্যালু যদি তেরো বাই তিন ঘন্টা হয় আমাদের বার করতে হবে দশের ভ্যালু কত তাহলে একের ভ্যালু কত হয়ে যাবে ওয়ান বাই থ্রি আর দশের ভ্যালু হয়ে যাবে টেন বাই মানে হচ্ছে টেন বাই থ্রি মানে হচ্ছে তিন পূর্ণ একের তিন মানে হচ্ছে তিন ঘন্টা আর একের তিনকে আমি ষাট দিয়ে গুণ করে দিই তাহলে হচ্ছে কুড়ি মিনিট তাহলে ট্রেনের সময় লাগবে অপশন নাম্বার এ তিন ঘন্টা কুড়ি মিনিট ক্লিয়ার নেক্সট কোশ্চেন দেখে নি আমরা বলেছে টু বাই থ্রি অফ এ টু বাই থ্রি টু সেভেন্টিভ পারসেন্ট থ্রি বাই ফোর পনেরো বাই দশ বা বলতে পারি আমরা তিনের দুই ভাগ অফ সি আমাদের এইস টু করতে হবে কিভাবে করবো আমরা ওপরে কোনো নাম্বার রাখবো না যার যে সংখ্যা থাকবে সেটাই তার রেশিও তার জন্য কি করতে হবে দুই তিন আর তিন এলসিয়াম করলে কত হয় ছয় প্রত্যেকটা হরকে আমরা সিক্স দিয়ে মাল্টিপ্লাই করে দেবো তাহলে উপরে কোনো নাম্বার থাকবে না তিন দুগুণে ছয় তিন দুগুণে ছয় দুই তিনে ছয় তাহলে এর নিচে পড়ে আছে তিন তিনে নয় বিয়ের নিচে পড়ে আছে চার দুগুণে আট সি এর নিচে পড়ে আছে তিন দুগুণে চার তাহলে এইস টু বিস টু সি উইল বি থ্রি ইস টু এইট ইস টু ফোর সো আনসার উইল বি অপশান নাম্বার সি বোঝা গেল কিভাবে করতে হয় মুভিং অন টু দা নেক্সট বলছে দা লিস নাম্বার বিটুইন থ্রি হান্ড্রেড টু ফোর হান্ড্রেড হুইচ হোয়েন ডিভাইডেড বাই সিক্স নাইন ফিফটিন লিভস রিমাইন্ডার থ্রি ইন ইচ কেস বলছে তিনশো থেকে চারশোর মধ্যে সর্বনিম্ন কোন সংখ্যাকে তিন ছয় নয় তিন সরি ছয় নয় আর পনেরো দিয়ে ভাগ করলে প্রতি ক্ষেত্রে তিন ভাগ থাকে এইগুলো দিয়ে ভাগ করলে তিন ভাগ শেষ তাহলে আমাদের প্রথম কাজ কি করতে হয় এর এলসিএম করতে হয় ছয় নয় আর পনেরো এলসিএম করলে কত হয় নাইনটি আমাদের নাম্বারটা হবে এই রেঞ্জের মধ্যে তাহলে আমাদের দেখতে হবে তিনশোর পরবর্তী কোন সংখ্যাকে নয় দিয়ে ভাগ করলে নব্বই দিয়ে ভাগ করলে মেলে দেখো দেখেই বুঝতে পারছি চার নয় ছত্রিশ হবে কেননা তিন নয় সাতাশ কম হয়ে যাচ্ছে তাহলে চার নয় যদি তিন ছত্রিশ করতে হয় ভাগ মেলাতে হয় তাহলে আমাকে ষাট অ্যাড করতে হবে তাই তো তাহলে তিনশো ষাট এমন একটা সংখ্যা যে মানে আমাদের রিমাইনার আনতে হবে তিন তাহলে এর সময় আমরা সিম্পল তিন অ্যাড করে দেবো তাহলে নাম্বারটা কত হবে তিনশো তেষট্টি যাকে ছয় নয় পনেরো সবগুলো দিয়ে ভাগ করলে তিন করে রিমাইন্ডার থাকে বলছে দেখো বল জিনিসটা বিক্রি করে বিক্রেতার বারো সাড়ে বারো পার্সেন্ট লস হয়েছে সাড়ে বারো পার্সেন্ট এর মানে কি ওয়ান বাই মানে যদি ক্রয় মূল্য হয় আট টাকা লস হয় হচ্ছে একটাকা টাকা আমাদের কোশ্চেনে চেয়েছে কি সেলিং প্রাইস আর কস্ট প্রাইসের রেশিও ক্রয় মূল্য যদি আট টাকা হয় আর একটা টাকা যদি লসে সব সেল করে তাহলে ক টাকায় সেল করবে সাত টাকায় সেল করে দেবে তাহলে এসপি টু কত হবে দ্যাট ইজ সেভেন ইস টু এইট সো আনসার উইল বি অপশন নাম্বার বি বোঝা গেল নেক্সট কোশ্চেন দেখি আমরা বলছে দ্য রেশিও অফ দ্য ভেলোসিটি অফ মিনিট হ্যান্ড অ্যান্ড সেকেন্ড হ্যান্ড অফ দ্য ক্লক বলছে ক্লকের মিনিট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ডের স্পিডের রেসিও মিনিট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ড দেখো মিড হ্যান্ডটা পুরো এক পাক ঘোরা কতক্ষণ সময় লাগে পুরো এক পাক ঘোরার সময় লাগে হচ্ছে ষাট মিনিট তার মানে মিড হ্যান্ডটা তিনশো ষা ডিগ্রি কভার করে কতক্ষণে ষাট মিনিটে বা এক ঘন্টায় আর সেকেন্ড হ্যান্ডটা পুরো এক পাক ঘুরে আসে ষাট ডিগ্রি ঘুরে আসে কতক্ষণে এক মিনিটে এক মিনিটে ও পুরো এক পাক ঘুরে আসে তাহলে দূরত্বকে আমরা সময় দিয়ে ভাগ করে আমরা গুলো পেলাম তাই রেশিও চেয়ে গেল ভগ্নাংশে না বোথ সাইডে উই শুড মাল্টিপ্লাই উইথ সিক্সটি সো আনসার উইল বি ওয়ান ইস টু সিক্সটি মিনিট হ্যান্ড আর সেকেন্ড হ্যান্ডে স্পিডের স্পিড রেশিও হবে হচ্ছে ওয়ান ইস টু সিক্সটি সো